হ্যালো বন্ধুরা, লাভলি বংশে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে। আপনাদের এই ভালোবাসা দেখেই আমরা বুঝতে পারছি। আজকেও আমরা একটা ডেলি ব্লগ শেয়ার করবো। আজকে দিওয়ালি, তো আমরা সারাদিন কি করছি, কি প্ল্যান, অফিস তো অবভিয়াসলি ছুটি, সেইগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আর একটা নতুন জায়গার সঙ্গে আপনাদের পরিচয় করাবো, সঙ্গে থাকুন। আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো করে আমরা যাব শ্যামবাজার। শ্যামবাজারেই আমরা এক জায়গায় যাচ্ছি, সেটাই আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন বন্ধুরা। আমরা এখন মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি, গেট নাম্বার 3 শ্যামবাজার। সঙ্গে থাকুন, আমরা কোথায় যাচ্ছি গিয়েই আপনাদের বলবো, সঙ্গে সঙ্গে লোকেশনটাও শেয়ার করতে থাকবো। আসুন তাহলে। এই যে আমরা চলে এসেছি শ্যামবাজারে, একদম শ্যামবাজারের মুখে। মেট্রো স্টেশনের থেকে নেমেই আমরা যেখানে যাব, মেট্রো স্টেশন থেকে নেমেই আমাদের রয়েছে মহেন্দ্রনাথ কলেজ, মহারাজা শ্রীচন্দ্র মহেন্দ্রনাথ কলেজ। তো সেই কলেজের পাশ থেকেই আমরা চলেছি দুজনে মিলে। আমরা প্রথমে জানতাম না রাস্তাটা, তারপরে আমরা নিজেরা আগের বছর গিয়ে সেটা এক্সপ্লোর করে দিয়েছি। এই যে হচ্ছে সেই শান্তি ঘোষ স্ট্রিট, যে শান্তি ঘোষ ক্লাবেরই উদ্যোগে আমরা, হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছি শান্তি ঘোষ স্ট্রিটের সেই বিখ্যাত কালীমায়ের পুজোতে। এখানে এসেছি আমরা পুজো দেব, সকালবেলাই চলে এসেছি পুজো দিয়ে, মাকে ডালা দিয়ে তারপর এখান থেকে আমরা যাব। এই যে সাথে, চলুন আমাদের সাথে। এটা যেতে যেতে আমাদের রাস্তায় কিছু পুজো পড়েছিল, তো সেই পুজোগুলোরও কিছু স্ন্যাপ আমরা নিয়েছি। এই যে দেখুন, ডাকিনী যোগিনী সবই ওরা বেশ সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। ডাকিনীর হাতে একটা ঠ্যাং, যোগিনীর হাতে একটা ঠ্যাং, ভালোই সাজিয়েছিল দেখলাম। এই আশপাশে পুজোগুলো খুব ভালোই সাজায় এরা। আমরা আগের বছরও যখন গিয়েছিলাম খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আজ এবারে একটা অন্যরকমভাবে সাজিয়েছে, খুব ভালো লাগলো। এটাও হচ্ছে রাস্তায় যেতে যেতে একটা মণ্ডপ পেলাম আমরা, বেশ সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। এর প্রতিমাটাও একটা অসাধারণ, মানে দেখতে, আমি কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। দেখো এত সুন্দর দেখতে, বেশ ভালোই লাগছিল আমার, খুব সুন্দর লাগছিল দেখতে। এখনো যেহেতু ফুল টুল দিয়ে সব সাজানো হয়নি, তাই তারপর সাজানোর পর আরো সুন্দর দেখতে লাগবে। রাস্তায় এই আলপনাটাও দিয়েছে, এত সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। এখন আমরা চলে এসেছি পুজোর সব জিনিসপাতি কেনার জন্য, কেনা চলছে। আগেরবারেও এই কাকুর দোকান থেকেই আমরা নিয়েছিলাম, রিজনেবল দাম নেয় কাকু। এখানে সমস্ত জিনিসের দামও দেখলাম রিজনেবল, মোমবাতি, ধূপকাঠি বা পুজোর আর বাকি যা সরঞ্জাম আছে সব জিনিসের দামই বেশ রিজনেবলি নিল এরা দেখলাম। তারপর কিনতে চলে গেলাম মিষ্টি। মিষ্টি হয়ে গেল, এবার আমরা ডাইরেক্ট চলে যাব ফুলের দোকানে। ফুল নেওয়া হয়ে গেলেই আমাদের হয়ে যাবে, তারপরে আমরা মায়ের মন্দিরে চলে যাব বা মায়ের মণ্ডপে চলে যাব। অ্যাকচুয়ালি মণ্ডপ মানেই তো মন্দির। এই আমরা চলে এসেছি ফুলের দোকানে, এখান থেকে একটা ফুলের মালা নেব বড় দেখে, তারপরে আমরা চলে যাব মণ্ডপে। ফুল কেনা চলছে, ভদ্রলোক খুব দেখে দেখে ফুল কিনছেন, ভালো ফুল হতে হবে। আমরা তিনটে মালা নিয়েছিলাম, তিনটে মালাকে একসাথে করে দিয়েছিলাম। এই যে আমরা চলে এলাম সেই মন্দিরে, ঢুকতেই দেখুন কি সুন্দর একটা আলপনা করেছে, একদম বেশ একটা মাঠের, মানে একটা পার্কের ভিতরে এরা মণ্ডপটা বানায়, এবং সেই আলপনাটা দেখতেও এত সুন্দর। এই যে
এই যে সেই মায়ের মূর্তি, যেটা অসাধারণ দেখতে, আমরা এই মায়ের কাছেই প্রত্যেক বছরই যাই, তাই এই বছরও আমরা বাদ দিইনি। মায়ের মাথার যে ছাতাটা দিয়েছে সেটা কি সুন্দর দেখুন খালি। মায়ের দর্শন করার পর আমরা চলে এলাম আবার সেই শ্যামবাজারে, পাঁচ মাথার মোড়ে শ্যামবাজার এসেছি। আর আদি হরিদাস মোদকে যাবো না সেটা তো হতে পারে না। একদম সকালবেলা পুজো দিয়ে আমরা চলে এলাম আদি হরিদাস মোদকে। সেখানে গিয়ে দেখতেই পাচ্ছেন সবাই যে এত ভিড়, মানে বসার জায়গা নেই। যাই হোক, একজন দুজন উঠে যাওয়াতে আমরা সেই সিটটা পেলাম, সেখানে আমরা বসলাম। বসতেই তারা সুন্দর কলা পাতায় সার্ভ করতে শুরু করলো। প্রথমে আমাদেরকে ওরা দিয়েছিল আলুর দম, যে আলুর তরকারি আর কি, কচুরিটা ওদের শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা খেলাম লুচি আর আলুর দম, ওই আলুর তরকারি। এই খোসাওয়ালা খোসা সমেত আলু যেটা ওরা তরকারি করে দিয়েছিল, এত অসাধারণ খেতে ছিল বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর ছিল খেতে। এটা এটা এই ভাইয়ের এক্সপ্রেশন দেখেই আপনারা বলতে পারবেন, বুঝতে পারবেন ইনফ্যাক্ট যে কতটা সুন্দর খেতে ছিল, খুব সুন্দর ছিল। আমি তো রেকমেন্ড করবো আপনারা অন্তত একবার গিয়ে এখানে খেয়ে আসুন। পুজো দেওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এবার সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি আরেকটা জায়গায়, যেখানে সেদিনকারে আমি ওখানে না গেলে হয়তো আমি আমার কালী পুজো বা দিওয়ালি যেটাই হতো সেই সেলিব্রেশন ঠিক হতো না, তাই চলে গেলাম। না আমি চা খাবো না, না আমি তোকে লুচি খাইছি, ৩০ টাকা নিয়েছে ওরা, চল না। চাটা কিরকম খেয়ে বল, তবে আমি নেব, যদি ভালো হয় আমি নেব। এই লোক আছে, এই যে চাটা খেয়ে নিলাম, ভাড়ের চাটা, মা বললো ভালোই ছিল তাই আমিও নিয়ে নিলাম। চাটা খেয়ে আমরা চলে এসেছিলাম টাইগার 3 দেখতে, তো লাস্ট মোমেন্টেই টিকিটটা পেয়েছিলাম, লাস্ট মোমেন্টেই প্ল্যান করলাম যে না যাবই, দেখতেই হবে, আজকে যখন দিওয়ালি রিলিজও করেছে দেখতেই হবে। এই টাইগার 3 দিয়ে আজকে আমাদের দিনটা আমরা শেষ করলাম। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, এবং কমেন্ট বক্সে জানাবে যে আমরা আর কী কী করলে তোমাদের আরও কী কী পছন্দ হবে, এবং তার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে অবশ্যই। টাটা, ভালো থেকো।